আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের বিচারের শেষের দিকে আল্লাহর হিসাব নেন, সমস্ত আসামি দাঁড়িয়ে আছে, সবাই আসামি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল ওই সব হুকুম দেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিদের কাছে নফল আমলের হিসাব নাও। নফল আমলটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটি হাসরের দিনে আপনার আমার জন্য ওই নফল আমলটাই আল্লাহ পাক দয়া করে নাজাতে রসিলা করে দেবে। জোরে বলো আরো জোরে বলো সুবহানাল্লাহ। অনেক চিন্তা করেছি বাবা, আল্লাহর ওলিদের কাছে গেলে পীরেদের সঙ্গে যারা বেশি মহব্বত করে, পীরেদের দরবারে উঠাবটা করে, আসা যাওয়া করে, পীরেদের খাই খেদমত করে, উঠাবটা করে, আসা যাওয়া করে, মহব্বত রাখে, পীরেদের দেখেছি দেখে দেখে চুপি চুপি ফুসফুস করে খানি সবক দেয়। হ্যাঁ বাবা, তুমি ঈশার নামাজ পরে ফজরের নামাজের পর আল্লাহ রসুলের উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে, মাগরিবের নামাজের পর 200 বার কলমা শরীফের জিকির করবে বাবা, 100 জরবি জিকিরটা করবে বাবা, তওবা সবকটা করবে। তওবা সবক আছে না নাই কথা বলে না, আপনি করেন না করেন সেটা বলছি না, কিন্তু আছে না না বাবা, পাশান পাঁচটা করবে বাবা, শের খফি আকফা আব আতুস খাক বাদ নফস রুহ কলব, এই 10টা লতিফা সবকগুলো করবে। যাও বাড়ি যাও, 6 মাস পরে এসো, যাও যাও বাড়ি যাও, আবার যেন 4-6 মাস পরে যেন আবার আসে, আল্লাহর ওলির একটু খবর নেয় কোথায় কী করলে, কোন কোন সবকগুলো কী করলে বাবা, এখন কী করছো, কোনটা আমল করছো, শুনে নিয়ে আবার দেয় বাবা, 4 রেকাত করে তাহাজ্জুদের নামাজটা পড়বে বাবা, ইশরাকের নামাজটা পড়বে বাবা, চাশতের নামাজটা পড়বে বাবা, সালাতুত তসবির নামাজটা পড়বে, মাগরিবের নামাজের পর 6 রাকাত করে সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে বাবা, দখলুল মসজিদের নামাজটা পড়বে, তাহিয়াতুল উযুর নামাজটা পড়বে, এগুলো আছে না না আছে না না আপনি করেন না করেন কিন্তু আছে না না আমি চিন্তা করি যে বাবা, কেয়ামতের দিনে সব আমলও যদি ফসকে যায়, আল্লাহর ওলিদের দেওয়া নফল আমলটাও যদি কবুল হয়ে থাকে, ওইটাই আল্লাহ কেয়ামতের বিচারের শেষের দিকে ওইটাই আল্লাহ পাক দয়াময় দয়া করে তার বান্দা বান্দিদের জন্য নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা বাপ জানে, আমরা যে আমলটা করি এই আমলটা আল্লাহ রসুল তো করতেন, এছাড়া আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, সালাতুত তসবির নামাজ পড়তেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়তেন, দখলুল মসজিদের নামাজ পড়তেন, তাহিয়াতুল উযুর নামাজ পড়তেন, এছাড়া আল্লাহ রসুল বহু নফল নামাজ পড়তেন, এত বেশি পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলের মোবারক কদম দুটা, পা মোবারক দুটা ফুলে ফেটে ঝরঝর করে রসানি ঝরত, তথাপি আল্লাহ রসুল বসে বসে নামাজ পড়েন না। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নফল নামাজ পড়ছেন, আপনার কদম মোবারক দুটা, পা মোবারক দুটা ফুলে ফেটে ঝকঝক রোশানি হচ্ছে, তথাপি আপনি বসে বসে কেন নামাজ পড়েন না? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? ও মাসাবিরা, বাবারা বাবারা, আপনা কি বলতে চান? আমি কি আল্লাহ পাকের শুকর গুজার বান্দার দলভুক্ত হয়ে কি ময়দানে মাশরে উঠব না? আল্লাহ পাক আমাকে এত নিয়ামতের হাকদার হয়েছেন, এত ইজ্জত সম্মান দিয়েছেন, এত মর্যাদা মর্তবা দিয়েছেন, আমি একমাত্র সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হিসাবে এত ইবাদত তেলাওয়াত করছি। বাবারা বাবারা, আপনারাও সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যান। আমাদের নবীর গোনা ছিল, নবী আমাদের বেগুনা মাসুম, বেগুনা মাসুম, বেগুনা মাসুম নবী যদি এত আমল করে থাকে, আমরা সেই নবীর উম্মতে আমাদের জন্য কতটা করা দরকার? কারবার বাড়াচ্ছি, ব্যবসা বাড়াচ্ছি, চাষবাস বাড়াচ্ছি, চাকরি প্রমোশন চাইছি, চাষাবাদ বাড়াচ্ছি, সব জিনিস বাড়াচ্ছি, সংসারে ঘর বাড়ি জকি চাকরি বাড়াচ্ছি, সবই বাড়াচ্ছি, কোনোদিনটা কমি নেই। বলুন, আমাদের নবী বেগুনা নবী মাসুম নবী হয়ে যে এত আমল করেন, সেই নবীর উম্মত হয়ে আমাদের জন্য কতটা করা দরকার? নবীর মতন তো আমরা পারবো না, তো নবীর উম্মত দাবি করে নবীর কিছুটাও আমাদের মধ্যে থাকবে না থাকবে? একবারই যদি ফাঁকা হয়, কিছুই যদি না থাকে, আল্লাহর বান্দা একদিন আল্লাহর সামনে আমাদের মুখ দেখাতে হবে না হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে না হবে, খালি হাতে, খালি হাতে বেরো সামনে থেকে, এতদিন দুনিয়া থেকে ঘুরে এলি খালি হাতে এসছিস, বেরো আমার সামনে থেকে দূর হয়ে যা। আর যদি কিছুও থাকে, কিছুটাও যদি থাকে, আল্লাহর দরবারে কাঁদার সুযোগটাও পাওয়া যাবে না যাবে না? আল্লাহ পারিনি, আমরা দুনিয়াদার মানুষ, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা দুনিয়াদার মানুষ, নানান দুনিয়াদারি কাজে আল্লাহ পারিনি, এইটুকু করেছি আল্লাহ, যদি দয়া করে কবুল করে তবেই নাসাত পাবো, দয়া যদি না করে আমাদের কপালে জাহান্নাম। আল্লাহ গো, আমাদের এই শরীরে আপনার ওই কঠিন জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে, তিনি তার বান্দা বান্দীদিগকে অত্যন্ত বেশি ভালোবাসেন। বান্দা এখন আল্লাহ দরবারে কেঁদে পড়ে, নাকটা কপালটা টেকিয়ে সেজদা করে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে, কেঁদে কেঁদে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দা বান্দীদের জীবনের পাহাড় পাহাড় গুনাগুলিকে মাফ করে দেয়। ভালো হন, পরিবর্তন হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। মনের ভিতরে কি শয়তানি বদমাইশি বাবা, হ্যাঁ কি যে চালাকি করছো কেউ জানে না।
কেউ জানে না, আল্লাহ জানে না, জানে কথা বলে। ফুলপুরা শরীফের দাদা পীরের ইসারে সভা এই বছরে বিরাট বড় কারামত, মস্ত বড় কারামত দাদা পীরের, বুঝলে? মায়ের পেটে বাচ্চা আসার আগে আল্লাহ মায়ের দুধের ব্যবস্থা আল্লাহ করেন, বাচ্চার দুধের ব্যবস্থা আল্লাহ করেন না করেন? কে করে? আল্লাহ। যতটুকু বাচ্চা ফল খাবে, মিষ্টি খাবে, ভাত খাবে, কিছু খাবে, কি খাবে? হ্যাঁ, ওই অতটুকু বাচ্চা কি খাবে? তার খাওয়ার ব্যবস্থাটা কে করে? দাদা পেরে ঈশান সবে এত লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আসবে, তার ব্যবস্থা কে করে? আমি চিন্তা করি, এই যে বৃষ্টিটা হলো, এত বৃষ্টি কদিন ধরে, ঈশান সবের আগের দিনও বৃষ্টি হয়েছে না হয়নি? কাদাতে একবার পচবচ করছে, কিন্তু এক সপ্তাহ দশ দিন আগে দেখি টিওয়েলে পানি চাপ। সাম্মাল সাহেবের মোটরগুলো বসানো আছে আমার ওখানে, তার মেশিন চলছে, পাইপের ভিতর থেকে দেখি ফটফট 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 আওয়াজ। আমি কী হলো? যে মেশিনটাই চালাচ্ছি তাতে চারটে সাম্মাল সাহেব বসানো আছে আমার বাড়িটাতে, চারটে বসানো আছে, মেশিনটা খারাপ হয়ে গেছে। অন্য জায়গায় সেতো দিয়ে ওরকম হচ্ছে, আরেক জায়গায় সেখানে হচ্ছে। মুখটা খুলতো কি হচ্ছে দেখি, মিস্ত্রি নেই। আমি আমার সঙ্গে মহাশয় মনে করো খুলেছে, দেখি পানি বেরোচ্ছে। কি হচ্ছে? তার মানে লেয়ার কমে গেছে, পানি লেয়ার কমে গেছে। তখন তো আমরা কজন মানুষ পানি খাচ্ছি, তাতে এরকম হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানি খাবে, তার ব্যবস্থা আল্লাহ এমন পানি দিয়ে দিলে পানির লেয়ার সম্পূর্ণ ঠিক হয়ে গেল। আমি বললাম মিস্ত্রিকে ডেকে পাইপ খোল, খুলে দশ ফুট করে পাইপ আরো নেবিয়ে দাও, মোটরটা নামিয়ে দাও, আরো দশ ফুট নিচেই নামাও, ঈশ্বর বিপদ হবে, পানি উঠবে না। কিন্তু আল্লাহর কি নিয়ামত, কিছুই করতে হল না, কিছুই করতে হল। অত মানুষ আল্লাহ বা পানি দিয়ে দুনিয়া থেকে ঠান্ডা করে দিলে, ওইটুকু জায়গার ভিতরে এত লক্ষ লক্ষ মানুষ, বুঝছে? পানিটা আল্লাহ দিয়ে আবহাওয়াটাকে ঠান্ডা করে দিলে, বলুন সকলে আলহামদুলিল্লাহ। দাদা পীরের দরবারে এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তার খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক সব ব্যবস্থা করে। আমি তাই দেখছিলাম আমার বাড়িটাতে অত মানুষ খেয়েছে, যারা গেছিলেন তারা জানবে। আমি তো আমার বাড়িটাতে গায়ে দিতে পারলাম না, ওই বাগানে বাড়ি পশ্চিম দিকে বাগানটা, ওইখানে রান্নার ব্যবস্থা করলাম। সন্তোষপুরে বাবুচিরা রান্না করল, আল্লাহ করালে কত লক্ষ লক্ষ মানুষ খেলো। এত মানুষ এসেছে আমার তাই ভয় হয়ে গেল বাবুচিরা পারবে না, কিন্তু বাবুচিরা বলছে আমাদের কোনো অসুবিধা হয়নি, দিন রাত রান্না করছে, দিন রাত রান্না করছে, পরিচয় হয়েছে। কিন্তু বাবুচিরা বলছে আমাদের নাম তো, আমি তো কেঁদে ফেলেছি বাবুজির কাছে, তোমরা মরে যাও, তোমাদের আর পারবে না। একাত্তর জন আমার বাড়িটাতে ছিল, একাত্তর জন এরা ছিল বাবুচি বা লোকজন দিয়ে, একাত্তর জন ছিল আমার বাড়িটা। ওরা তো পয়সা কড়ি নেয় না, আমার আব্বা দা নিজেই দায়িত্ব দিয়ে গেছিলেন এনতেকালের আগে, বলে তোমার দাদা পিসার সাথে তোমরা খেদমত করবে, তোমরাই বাবুচি নিয়ে যাবে, তোমরাই খাদে মিলে যাবে, তোমরা চাল আলু গরু তোমরাও কিছুটা নিয়ে যাবে, চাল আলু গরু তরকারি তোমরাও নিয়ে যাবে, সন্তোষপুর থেকে নিয়ে যাবে, তোমার দাদা পিসার সাথে তোমরা খেদমত করবে। তো হুজুর কেবলা দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বটা আজও ছেলের ছেলেও আল্লাহ করে পালন করে যাচ্ছে, কোনো পয়সা কড়ি লাগে না। তার নাস্তা পানির ব্যবস্থা করতে হয়, ওদের খাওয়ার ব্যবস্থাটা করতে হয়, আর ঘরে আসবে যখন ঈশা শেষে কিছু মিষ্টি
ওই ফুলকোড়া শরীর থেকে কিছু হালুয়া কুমড়ো মিটায় লস মিটায় এইসব মনে নিয়ে আসে, তাও নেবে না জোর করে। মালদা থেকে কিছু খাদেম এসেছিলেন, চব্বিশ পরগনা থেকেও খাদেম এসেছেন, মেদিনীপুর থেকেও খাদেম এসেছিলেন, মেদিনীপুরেরও বাবুচি ছিলেন অনেক, চব্বিশ পরগনারও বাবুচি ছিলেন, বুঝেছেন না? আল্লাহকে নিয়ামত আল্লাহা করিয়ে দিলেন, অন্যান্য বছরের থেকে এবছর এসাসের লোকটা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছে। আমি নিজে কলকাতা বড় বাজার থেকে তেল মশলা এসব কেনার জন্য আমার বাড়িতে ২,২৫,০০০ টাকা দিয়েছিলাম, ২,২৫,০০০ টাকা কিনে দিয়ে এসে যাও কলকাতা থেকে নিয়ে এসো বড় বাজার থেকে। তারপরও মুড়িদানটাও তেল মশলা এটা ওটা দিয়েছে আল্লাহ বাদের হোক আমার বাড়িটাতে। দাদুজির দরবারে তো আলাদা, আমার আব্বার ওখানে আলাদা, অন্যান্য ভাইদের তো আলাদা, আমার বাড়ি আমি খালি বড় বাজারে কলকাতায় পাঠিয়েছিলাম ২,২৫,০০০ টাকা। চাল নয়, আলু পেঁয়াজ নয়, আদা রসুনও নয়, আল্লাহ ভাগের নিয়াম, তা অসুবিধা হয় না, আল্লাহ সব কাজ করিয়ে দিয়েছে। কত হাঁড়িতে রান্না হয়েছে বাবুচিরা বলতে পারছে না, তবে দিন রাত যারা দেখেছে তারা বলতে পারবে। আমার পাশে বাড়ির পাশে ওই মাঠটা, বড় মাঠটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে ৫ তলা, ওই পাশটায় ৪০টা পায়খানা করে দিয়েছি মেহমানদের জন্য, ৪০টা পায়খানা। ঈশ্বর সাহেবের আগের দিনে কমপ্লিট হয়েছে, দরজাটা পাঠাতে পারিনি, ওই পরের দিন দিয়ে দিতাম দরজাটায়, আর ছাউনিটা দিতে পারিনি, ফাঁকা যেন করবো, কিন্তু প্রাচীর প্লাস্টার টেস্ট মেজে টেজে সবই হয়ে গেছে। লোকে খালি সমালোচনা, মাদ্রাসা ওখানে ১,১৫,০০০,০০০ করে মাস আর করলাম, বাড়ি বাড়ির জায়গা কিনেছি মসজিদ করবো ৩৬,০০০,০০০ টাকা দিয়ে জায়গা কিনলাম মসজিদ করবো ওখানটাতে। আল্লাহ যদি করে আমি হাত দিতে পারিনি, মাসরা কমপ্লিট করেছি, বলছেন না আমাদের খাওয়ানোর জন্য তামান হাঁড়িটা কিনলাম, এক একটা হাঁড়ি ২,৫,০০০ টাকা করে ৫৪টা তোমার, আবার এবছর বাবুচিরা বলছে আরও ৩০টা হাঁড়ি কিনতে হবে, নাহলে আমরা পান আমার বাড়ি পাচ্ছি। আমি মনে হয় নিয়ত করেছি, আমি বললাম ৩০টা পারবো নি, ২০টা হাঁড়ি এবছর আমি সামনের বছরের জন্য, এখন ঈশ্বর কয়েকদিন পরে দাওয়াত আছে, যেখানে তামার হাঁড়ি তৈরি হয় সেই জায়গায় দাওয়াত আছে, ওদের কাছে ২০টা হাঁড়ি অর্ডার দেবো, ২০টা হাঁড়ি তৈরি করে দাও আল্লাহ। তার পরের বছর আবার ১০টা হাঁড়ি, লোক বেশি হয় আবার হয়তো অর্ডার লাগে, আমার আল্লাহ জানেন। এক একটা হাঁড়ি এবছর গত বছর কিনেছি ২,৫,০০০, আবার এবছর তো নানান রকমের ইয়েছে, ট্যাক্স ট্যাক হ্যান্ডেল কি করেছে, করে জিএসটি বিএসটি করেছে, আবার দাম বাড়লো কত আল্লাহ জানে, জানি না। এই চৈত্র মাসের ২ তারিখ আমার ওই দিকে দর্শা আছে, এই তামার হাঁড়ি যদি তৈরি হয় সেই দর্শা আছে ২ তারিখে, ওদের কাছে দোয়া করে, দোয়া কর দাদাপি তো দোয়া করছেন। আমার আব্বা বলেছিলেন রে দেখবি দেখবি তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। তো ছোট হুজুর পীরকে দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল ছিল, বাপের বেটা যে মুরিদ বলো ছেলেই বলো যাকে যেটুকু দোয়া করেছেন আল্লাহ কারে তার জীবনে সুখী, বুঝেছে? দোয়া আলাদা জিনিস, দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। যত মানুষ ফুলফুরা শরীফে যাক অন্তত ওকে ১২ আনা মানুষ আমার সাথে দেখা না করে কেউ বাড়ি আসে না। আমার আব্বা বলেছিলেন তোকে মানুষ খুঁজে নেবে, যা কাঁদিস কেন, আমি এত দূরে দিচ্ছেন আমাকে একলা, সবাইকে ঘরের কাছে রাখলেন আমার এত দূরে দিচ্ছেন, আমার কাছে কোনো মুড়িদান আসবে না, কি বলিস? সব আসবে,
তো দাদু যে দোয়া করেছিল রে, সেই দোয়া থেকে তোকে দোয়া করছি। আল্লাহ নিয়ামত, দোয়া আলাদা জিনিস। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আদম, নবী রহমতের নবী, আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তশরীফ রেখেছে, পাক বিবিকে নিয়ে এক বিছানায় শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। আল্লাহ নবী উঠে পড়েছেন, ঘুম ভেঙে গেছে, উঠে দেখছেন বিবি ঘুমার। আম্মা আল্লাহ নবী আস্তে করে উঠে আম্মাদের মাথার দিকে এক পাশে গিয়ে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যায়। গভীর রাতে আম্মাদের ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভাঙার পরে দেখি আল্লাহ নবী বিছানায় নেই। আম্মা যান চিন্তায় পড়ে, আল্লাহ রসুল গেল কোথায় এত রাত্রিরে? আস্তে করে উঠে দেখছেন অন্ধকারে মাথা দিকে এক পাশে আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজে সেজদা অবস্থায় আছেন। জোরে বলবেন না, আম্মা যান আস্তে করে উঠে এসে আল্লাহ নবীর পেছন দিকে পায়ের দিকে গিয়ে বসলেন। অনেকক্ষণ ধরে বসে আছেন, আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তোলেন না। আম্মা যান বসে বসে দেখছেন যে আল্লাহ নবী এমন ভাবে সেজদায় আছেন, কোনো সাড়া শব্দ নেই, লড়েন নেই, নিঃশ্বাসেরও একটা আওয়াজ হয় সেটাও পাওয়া যাচ্ছে না। আম্মা যান বসে বসে চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ নবী কি তাহাজ্জুদের নামাজে সেজদা অবস্থায় কি ইন্তেকাল হয়ে গেলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর পা মোবারক একটু চিমটি কেটে নিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পা মোবারক একটু চিমটি কেটেছেন। চিমটি কেটেছে আল্লাহ নবীর পায়ে, পা মোবারকে যখন আম্মা যান চিমটি কেটেছেন, আল্লাহ নবী সেজদা অবস্থায় একটু নড়ে উঠলেন। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। আম্মা যান তখন বুঝতে পারলেন, না না আল্লাহ নবী এখনো জীবিত রয়েছে। জোরে বল, আরো জোরে বল সুবহান। কি গো বেগুনা নবী, মাসুম নবী, এত আমল যদি করে থাকে, আমরা তো নবীর উম্মত, ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিচ্ছে। আল্লাহর বান্দা কতদিন এমনি করে দুনিয়ায় থাকবে? হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে আমাদের দাঁড়াতে হবে না হবে, মুখ দেখাতে হবে না হবে, ভালো হয় পরিবর্তন হয়, সংশোধন হয়, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা হয়। এক তারিখে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘর ঘরে আরাম করছেন, ঘুমাচ্ছেন। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেছে, আস্তে করে উঠে বসলেন, আম্মা জানকে ডাকতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা ওঠেন। আম্মা যান ঘুমাচ্ছেন, আল্লাহ নবী বারে বারে ডাকছেন, বিবি আয়েশা ওঠেন। আম্মা যান ওঠেন না, ঘুমাচ্ছেন। আল্লাহ নবী ডেকে নিয়ে বলে, বিবি আয়েশা ঘুমাচ্ছেন, আপনাকে বড্ডা ঘুম ধরেছে, ঘুমাচ্ছেন, ঘুমান, আপনি একটু ঘুমান, আমাকে একটু হুকুম দেন, আমি একটু এই সময় যাই মদিনার মসজিদে নববী শরীফে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান বলেছিলেন, হুজুর আপনি আল্লাহ রসুল, আপনি তো স্বাধীন, আমি আয়েশা তো মেয়ে ছেলে, আমি তো কিছু না,
আপনি আল্লাহ রসুল, আপনি তো স্বাধীন, ইচ্ছা মতন যাবেন আসবেন। আমি আয়েশাকে বলার, জিজ্ঞাসা করার কোন প্রয়োজন নাই। আল্লাহ নবী বলে বিবি আয়েশা, না না ও বিবি আয়েশা সিদ্দিকা, এই সময়টা হল আপনার, এই রাতটা আপনার, এটা আপনার হক, এই রাতটা হলো আপনার হক, আমাকে হুকুম দেন তবে আমি যাব, হুকুম না দিলে যাব না। কেন, এই রাতটা আপনার, এ সময়টা আপনার। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহ নবী রওনা হয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফের দিকে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। আম্মা জান ঘরে বসে আছে, আছো কি, ঘুম আসছে না? আমাদের আয়েশা সিদ্দিকা আর চোখে ঘুম আসে, বসে বসে জেগে জেগে চিন্তা করছে, দু রাকাত নামাজ পড়তে এত দেরি হয়, দুই রাকাত নামাজ পড়তে এত দেরি হয়, এখনো আসছেন না? আম্মা জান বসে বসে চিন্তা করছে, নানান চিন্তা মাথার মধ্যে আসছে, আল্লাহ নবী শত্রু ছিল না ছিলনি, কথা বলে না, নবীকে মারার জন্য কাফেররা রাত্রিরে জেগে জেগে পাহারা দিত, না জানি আল্লাহ নবী ঘর থেকে একা বেরিয়ে গেছেন, কোনো শত্রু সামনে পড়ে গেলেন নাকি, কোনো শত্রু ধরে নিয়ে আত্মগোপন করে নিয়ে কষ্ট দিচ্ছে, বেয়াদবি করছে নাকি, তাই এত দেরি হচ্ছে। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে চিন্তা করতে করতে আর থাকতে পারলেন না, ঘর থেকে বেরিয়ে পড়লেন অন্ধকারে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বেরিয়ে হাতরে এসে মদিনা মসজিদে নববী শরীফের ধারিতে চলে এলেন, চলে এবং সুবহান, মদিনার মসজিদ নববী ধারিতে এসে এমনি করে ধারিতে দাঁড়িয়ে পায়ের আগুলের মাথায় ভর দিয়ে এমনি করে উঁকি মারলেন, মসজিদে নববী শরীফে ধারিতে দাঁড়িয়ে, নিচই দাঁড়িয়ে, বারান্দার নিচই ধারিতে দাঁড়িয়ে পায়ের আগুলের মাথায় ভর দিয়ে এমনি করে দেখলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী তাহাজ্জুদে নামাজে সিজদায় রয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান, গোটা মসজিদে নববীর ভেতরটায় আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান, নারী দেখবে আল্লাহ রসুল সেজদায় আছেন, পেছনে গিয়ে আস্তে করে গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর আল্লাহ নবী সেজদাতে উঠলেন, সেজদাতে উঠে নবী আমার দুটো হাত তুলে কেঁদে কেঁদে মোনাজাত করতে লাগলেন, উম্মাত উম্মাতির জন্য কেঁদে কেঁদে দোয়া চান। জোরে বলুন, ও ভাই জানেনা নবী আমার উম্মাতের জন্য দোয়া চাইতেন না চাইতেন নে, নবী আমার কানতেন না কানতেন নে,
গুনাগার উম্মা তোম্মাতির জন্য এমনি করে দুটো হাত তুলে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেঘের বা, আমার উম্মা তোম্মাতিরা বড় গুনাগার, আমার উম্মা তোম্মাতিরা বড় সিয়াকা, আল্লাহ পাক আমার উম্মা তোম্মাতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মা তোম্মাতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, আল্লাহ পাক আমার উম্মা তোম্মাতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। নবী আমার এমনি করে দোয়া চাইছেন, আম্মাদার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে, আল্লাহ নবী জানেন না আমি আয়েশা আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাথে আমি আয়েশা মুনাজাতে শামিল হয়ে গেলাম। আল্লাহ নবী এমনি করে মদিনার মসজিদে নববী ভেতরে এমনি করে দোয়া করছেন, আম্মা জান বলেন আল্লাহ নবী আর পাক বিবি হযরতে খাদিজাতুল কুবরা যে দোয়া করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের কঠিন হাশরের দিনে যেদিন বাপ মা সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান বাপ মাকে হারিয়ে ফেলবে, ছেলে মেয়ে বাপ মাকে হারিয়ে ফেলবে, বিবি স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী বিবিকে হারিয়ে ফেলবে, আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবী একে অপর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হারিয়ে ফেলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক সেই কঠিন হাশরের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি খাদিজাতুল কুবরাকে যেন সেই দিনে যেন হারিয়ে না যায়। দোয়া শেষ করার পর আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে তিনিও দোয়া শেষ করলেন, মুনাজাত শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা পেছন থেকে ঘুরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে এমনি করে চেয়ে দেখলে কি খবর বিবি আয়েশা, এত রাত্রিতে মদিনার মসজিদ নববীর ভেতরে ঢুকে পড়েছেন, ঘর থেকে একা বেরিয়েছেন মহিলা মানুষ, গিয়েছেন অন্ধকারে ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন একা মহিলা মানুষ, হ্যাঁ একেবারে মদিনার মসজিদ নববীর ভেতর ঢুকে পড়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদি মাফ করুন, আপনি আমি আয়েশাকে বলে আসলেন দুরাকা নামাজ পড়তে যাচ্ছি মদিনার মসজিদ নববী শরীফে, আমি আয়েশা মা চোখে আর ঘুম আসে না, জেগে বসে আছি যত দেরি হয় মনের মধ্যে নানান চিন্তা ভাবনা হয়, মক্কা মদিনার বুকে আপনার দুশ্মনে ভরা,
শত্রু কাফেররা আপনাকে মারার জন্য জেগে জেগে পাহারা দিত। আমি আয়েশার মনে চিন্তা হয়, না জানি নবী আমার একা অন্ধকারে ঘর থেকে বেরিয়ে মদিনার মধ্যে নবাবে যাওয়ার পথে কোন শত্রু দেখে ফেলল নাকি, কোন শত্রু সামনে পড়ে গেল নাকি, নাকি কোন শত্রু ধরে নিয়ে আত্মগোপন করে গে কষ্ট দিচ্ছে নাকি, বেয়াদবি করছে নাকি, এমনি করে তাই এত দেরি হয়, জোড়াগান নামাজ পড়তে কি এত দেরি হয়, এত দেরি কেন হয়, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে হচ্ছে। আর নিজেকে স্থির থাকতে পারিনি, মদিনায় মসজিদ নববী দিকে ঘর থেকে বেরিয়ে রওনা হয়ে গেলাম, অন্ধকারে হাতড়ে হাতড়ে এসে মদিনার মসজিদ নববী দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের আগুনের মাথায় ভর দিয়ে এমনি করে উঁকি মেরে একটু দেখলাম মসজিদে নববীর ভেতরে আর কেউ নাই, আপনি একা। আল্লাহ পাককে সিজদা করে তাহাজ্জুদের নামাজে আল্লাহ পাককে সিজদা করে এমনি করে মশগুল হয়ে আছেন তাহাজ্জুদের নামাজে। আমি আয়েশা দেখতে পেলাম গোটা মদিনা মদিনা নববী ভেতরটাই আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারি নাই, মদিনার মধ্যে নববীকে যে ভেতরে ঢুকে পড়েছি, ছুটে 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 এসে আপনার পেছনে দাঁড়িয়ে আছি। শেষ রাতে মাথা তুললেন, নামাজে ফারে হয়ে দুটো হাতে মোনাজাত করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার পেছনে দাঁড়িয়ে আপনার সাথে আমিও মোনাজাতে শামিল হয়েছিলাম। চলেন আল্লাহ রাসূল সারা সারা দিন আপনার শরীরে আরাম নেয়, দিন ইসলামের খেদমত করেন, সারা সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে, আপনার জানে একটু আরামের দরকার আছে না নাই। চলেন আমি আয়েশা আমার ঘরটাই চল, আমার ঘরে যে একটু আরাম করবে চলো। আমাদের নজরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর হাতটাকে ধরলে, হাতটাকে ধরে মদিনার মসজিদ নববীর ভেতর থেকে বের করে নিয়ে আসছেন আম্মাদান আয়েশার ঘরের থেকে। আসার পথে ঘরের কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহ করলেন খাদিজাতুল কুবরাকে, আপনার বয়স যখন 25 বছর, 40 বছর একটা বৃদ্ধা মহিলা খাদিজাকে বিবাহ করলেন, সে খাদিজা তো বেঁচে না, খাদিজা তো মারা গিয়েছে, আমরা কত সুন্দরী যুবতী কুমারী হাসিন নওজওয়ান, আমাদের দেখে কি খাদিজার কথা কি ভুলে যায় না, বারে বারে খাদিজার জন্য এত দোয়া করেন, খাদিজার জন্য এত কাঁদেন, খাদিজা তো বুড়ি মেয়ে, আমরা কত সুন্দরী যুবতী কুমারী হাসিন নওজওয়ান, আমাদের দেখে কি খাদিজার কথা কি ভোলা যায় না। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, খবরদার খবরদার, তোমরা আমার খাদিজাতুল কুবরা সম্বন্ধে অমন করে বলবে না। ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে তোমরা অনেকই হয়েছো আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা আমার এমন একটা দূর দিনের সঙ্গিনী, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন আমার আশ্রয় ছিল না, যেদিন আমার খাদিজা ছাড়া আমার পাশে দাঁড়াবার মতো, আমার খোঁজ খবর নেবার মতো, আমার মুখের পরে তাকাবার মতো, আমার পাশে দাঁড়াবার মতো খাদিজা ছাড়া আর কেউ ছিল না। আল্লাহ রাসূল এমন ভাবে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে ফেলেছিলেন, কেঁদে ফেলেছিলেন, আম্মা জান কেঁদে কেঁদে মাফ চাইল, মাফ করুন, আর জীবনে কোনোদিন আপনাকে খাদিজা সম্বন্ধে বলবো না।
খাদিজা সম্বন্ধে আর কোনোদিন বলব না। আল্লাহ রসুল মনে কষ্ট পেয়েছেন খাদিজার কথা বলেছি বলে, মনে দুঃখ পেয়েছে। আমি আয়েশা মাপ চাই, আর জীবনে কোনোদিন আপনাকে খাদিজার সম্বন্ধে কখনো বলব না। আল্লাহ রসুলের কাছে আম্মাজান মাপ চেয়েছিলেন, আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকাকে মাপ করে দিয়েছিলেন। জোরে বলবেন না, আর করে বলবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে নিয়ে আম্মাজানের ঘরে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে বিছানার উপরে আল্লাহ রসুলকে বসালেন। আম্মাজান আয়েশা নিচে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল বসে আছেন আম্মাজানের বিছানায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, হুজুর বেয়াদবি মাফ করবে, বেয়াদবি মাফ করুন, খাদিজার সম্বন্ধে আমাকে কিছু নসিহাত করুন, খাদিজার সম্বন্ধে আমাকে কিছু উপদেশ দেন, নসিহাত করুন। আম্মাজানকে আল্লাহ রসুল কি বলেছিলেন, খাদিজা এমন একটা মহিলা আসমানে নিচে জমিনের উপরে, খাদিজা সম্বন্ধে খাদিজা সমতুল্য আর কোন মহিলা নাই সারা পৃথিবীতে, আসমানে নিচে জমিনের উপরে খাদিজা সমতুল্য আর কোন মহিলা নাই। খাদিজা এমন একটা মহিলা যার উপরে আল্লাহ পাক খুশি হয়ে স্বয়ং আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে পাঠিয়েছে। বলবেন না, আর জোরে মারা যাবে না, বাড়ি থেকে বেরিয়ে যেতেন একা রাতের অন্ধকারে, আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঘরে রেখে দীন ইসলামের খেদমত করেন। নতুন নতুন মুসলমান যারা, নতুন নতুন সাহাবা যারা, কাফেরদের ভয়ে লুকিয়ে থাকতেন পাহাড়ে পর্বতের গুহায় গুহা, জঙ্গলে জঙ্গলে।